नमस्कार न्यूज ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে দেবশিল্পী বিশ্বকর্মার প্রচুর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখছি, ভোকাল ফর লোকাল, এই আহ্বানকে সাড়া দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকবার রাজ্যবাসী, গোটা দেশবাসীকে আহ্বান রাখেন যে ভোকাল ফর লোকালের উপর যেন গুরুত্ব প্রদান করা হয়। এবার আরো একটি বড় সিদ্ধান্ত এবং আহ্বান প্রধানমন্ত্রীর, পুজোয় স্বদেশী দ্রব্য ব্যবহারের আহ্বান দিলেন মোদী এবং দলীয় নেতা কর্মীদের কাছে এই বার্তাটি রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশীয় শিল্পকে প্রতিষ্ঠা করতেই তার এই উদ্যোগ বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি ভোকাল ফর লোকাল বা দেশীয় দ্রব্য ব্যবহার করলে দেশের যারা শিল্পরা রয়েছেন তারা অনেকটাই উদ্যমী হবে, কাজে অনেকটাই সুবিধা পাবে, এবং তাকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটাকে কিন্তু জোর দিয়েছে। ইতিমধ্যেই পুজোতে যেন স্বদেশী জিনিসপত্র ব্যবহার করা হয়, দ্রব্য ব্যবহার করা হয়, তার জন্যই আহ্বান রেখেছেন নরেন্দ্র মোদী। সে বিষয়ে আমি বিস্তারিত জেনে নেব আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক থেকে। নীল, এই প্রধানমন্ত্রী স্বদেশী দ্রব্য ব্যবহার করার আহ্বান রেখেছেন, সে বিষয়টা নিয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? স্বদেশী দ্রব্য আহ্বান করার বিষয়টা যতই বিজেপি ঢাকঢোল পিটিয়ে বলুক না কেন, এই বিষয় এই উদ্যোগটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একা নয়। এই প্রথম, এটা আমরা যদি ইতিহাসের পাতায় চোখ রাখি তাহলে দেখা যাবে গান্ধীজি প্রথম এই ডাক দিয়েছিল যে বিদেশি পণ্য বয়কট, স্বদেশি পণ্য ব্যবহার করার জন্য। চরকা, গান্ধীর চরকা খেটে কিন্তু তিনি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এই ডাক দিয়েছিল, কিন্তু তারপর বহু যুগ পেরিয়ে যাওয়ার পর সেইভাবে স্বদেশী পণ্য ব্যবহার করার জন্য একেবারে উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সেই রকম কোনো কিন্তু বার্তা দীর্ঘদিন আসেনি। নরেন্দ্র মোদী ঠিক সেই জায়গাতেই অনেকটা সফল যে প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া প্রথমে যে পলিসিটি দিলেন, অর্থাৎ আমাদের দেশেই যাতে শিল্প তৈরি হয়, যেগুলো বিদেশ থেকে যে সমস্ত পণ্য আমাদের দেশে আসে, অর্থাৎ ই কমার্স প্রোডাক্ট বেশিরভাগ ক্ষেত্রে, সেই ই কমার্স প্রোডাক্ট যাতে আমাদের এখান থেকে তৈরি হয়, পাশাপাশি ইলেকট্রনিক প্রোডাক্ট যেগুলো এতকাল আমরা বিদেশের উপর নির্ভর করতাম সেই এটাও যাতে আমাদের দেশে তৈরি হয়, পাশাপাশি ভারতবর্ষের প্রতিরক্ষা সেক্টরে যে সমস্ত প্রতিরক্ষা বিষয়ক সরঞ্জাম আমেরিকা রাশিয়া থেকে আসতো সেগুলোও যাতে আর ডিরেক্ট আমদানি না করা হয়, মেক ইন ইন্ডিয়ার আন্ডারে যাতে ভারতবর্ষেই প্রথম কারখানা তৈরি করে সেখানেই প্রথম উৎপাদন শুরু, তারপর সেই সমস্ত বিদেশি কোম্পানিগুলো থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সেই জিনিসগুলো কিনবে, প্রথম কিন্তু এইভাবেই শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তার বিভিন্ন ভাবেই তিনি বলেছেন স্বদেশী পণ্য ব্যবহার করার জন্য, কিন্তু এবারে তার যুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পুজোর সময়তে স্বদেশী পণ্য ব্যবহার করার জন্য কিন্তু আহ্বান জানালেন। আমাদের দেশে এই পুজোর সময়তে সবচেয়ে যে বেশি ইন্ডাস্ট্রি গ্রোথ হয় সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যাতে মানে আমাদের দেশের যে সমস্ত গার্মেন্ট নির্মাতারা রয়েছেন, যে সমস্ত কোম্পানিগুলি দেশীয় কোম্পানি সেগুলো থেকে কিনতে হবে। তাছাড়া ভারত সরকারের যে নিজস্ব খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি প্রকল্পটি রয়েছে সেখানেও জামা কাপড় বিক্রি হয়, সেখান থেকে যাতে দ্রব্যমূল্য সেখান থেকে যাতে কেনা যায়, এছাড়াও প্রত্যেকটি রাজ্যের নিজস্ব হ্যান্ডলুম থাকে বা নিজস্ব কাটন কিছু কোম্পানি আছে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তন্তুজ, প্রত্যেকটা রাজ্যের নিজস্ব হ্যান্ডিক্রাফটস আছে, সেই জায়গাগুলো থেকে যাতে পুজোর সময়তে, অর্থাৎ এই যে দেশ জুড়ে উৎসবের মরশুম আজকে থেকেই প্রায় শুরু হলো, বিশ্বকর্মা পুজো মানেই মরশুমের শুরু, তারপরই বড় উৎসব হচ্ছে মহালয়া, মহালয়ার পর দুর্গাপূজা, দুর্গাপূজার পর কালীপূজা, ভাইফোঁটা, একদম টানা শুরু, সেখান থেকে তিনি মানে আমাদের দেশের যে গার্মেন্টস শিল্প বা হ্যান্ডিক্রাফট শিল্প সেটাকে চাঙ্গা করার জন্য তিনি বলেছেন যে দেশীয় প্রকল্প কেনার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। প্রথমে তিনি দেশীয় প্রকল্প কেনার জন্য আহ্বান জানিয়েছেন তার দলের নেতা এবং কর্মীদের, যদি নিজের দলের নেতা কর্মীরা যদি না কেনে তাহলে কিন্তু সেইভাবে মানুষকে উদ্বুদ্ধ করা যায় না, তাই তারা যেহেতু কেন্দ্রীয় সরকারের দায়িত্বে রয়েছেন
এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে, তাই তাদের দলের কর্তব্যটা কিন্তু সব থেকে বেশি, এইটা কিন্তু অনুভব করতে পেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় শিল্পকে যাতে চাঙ্গা করা যায়, অর্থাৎ এই সময় সবচেয়ে যে গার্মেন্টস শিল্পের একটা উত্থান থাকে সেইটাকে যাতে আরো বেশি করে হয়, তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী দেশীয় পণ্য অর্থাৎ দেশীয় গার্মেন্টস, দেশীয় হ্যান্ডিক্রাফ্টস কেনার উপর তিনি জোর দিয়েছেন। এর আগেও তিনি বহুবার এই কথা বলেছেন যে দেশীয় শিল্পকে সমস্ত কিছু আঁকড়ে ধরতে, কিন্তু খুব একটা সফল না হলেও সেটা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে যায়নি। তবে এবছর পুজোয় প্রধানমন্ত্রীর যে একদম ডিরেক্ট বার্তা অর্থাৎ সরাসরি আহ্বান, সেই সরাসরি আহ্বানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা কিভাবে বিজেপি কর্মী নেতারা নেয় সেটাই এখন দেখার বিষয়। যদি সেটা নেয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো হবে, আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে খাদি রয়েছে যে সেই খাদি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এটা একদমই সত্যি যে খাদির উৎপাদন বেড়েছে, খাদি লাভ করতে তারা লাভবান সংস্থা এখন এই মুহূর্তে খাদি, এবং প্রত্যেকটি যে বড় বড় শহরে খাদির কিন্তু এই মুহূর্তে শোরুম রয়েছে, এবং সেই শোরুম গুলোতে কিন্তু আগের তুলনায় কেনাকাটার পরিমাণ কিন্তু অনেক বেশি, এবং এবছর যে আর্থিক বছরের যে ব্যয় দেখলে বোঝা যায় আয় ব্যয়ের হিসাব সেটা কিন্তু খাদি বিগত 10 বছরের যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু ইতিমধ্যেই ব্রেক করেছে। অর্থাৎ আমাদের দেশের যে সমস্ত কেন্দ্রীয় সরকারের খাদি এছাড়াও রাজ্য সরকারেরও বিভিন্ন হ্যান্ডলুম প্রকল্প থাকে এবং হ্যান্ডিক্রাফ্ট প্রকল্প থাকে, সেইখান থেকে যদি কেনে তাহলে আদতে দেশের শিল্প সংস্থা বা দেশের যে ছোট এবং মাঝারি যে শিল্প সংস্থার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু উপকৃত হবে। এখন দেখার প্রধানমন্ত্রীর এই ডিরেক্ট বার্তাতে এবারের পুজোতে বিজেপি নেতারা তারা কতটা আগে যে এই খাদির জিনিস বা আমাদের দেশের তৈরি যে সমস্ত ব্র্যান্ডের জিনিস সেগুলো কতটা কিনে সেটাই এখন সবচাইতে নজরে থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ প্রধানমন্ত্রীর সব বার্তাই যে সব জায়গাতে তার দলের নেতা কর্মীরা নেন তা কিন্তু অনেকাংশেই হয় না, কিন্তু এই ক্ষেত্রে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এইরকম একটা সরাসরি বার্তা, সেই সরাসরি বার্তাটা কিভাবে দলীয় নেতারা কাজে লাগান সেটাই কিন্তু বড় বিষয়। পাশাপাশি প্রধানমন্ত্রী একটা খুব পুজোকে কেন্দ্র করে একটা বড় বার্তা দিয়েছেন, এবং আমার কাছে আরো একটু যেটু আপডেট আমি আমাদের দর্শকদের ভ্যানগার্ডের দর্শকদের করে রাখবো, প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই সারা দেশের উৎসবের সঙ্গে দলীয় নেতাদের জনসংযোগ সারার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যে সমস্ত প্রদেশে যে পুজো, ধরুন ত্রিপুরাতে দুর্গাপূজা খুব বিখ্যাত, পশ্চিমবঙ্গে দুর্গাপূজা খুব বিখ্যাত, বাঙালিরা যে সমস্ত জায়গায় থাকে সেখানে একটা দুর্গাপূজার একটা ঢল নামে মানুষের, সেই জায়গাতে যাতে দলীয় নেতা কর্মীরা তারা যাতে পুজোর সময় জনসংযোগ ছাড়েন, এবং পুজোর সময়তে মোদী সরকার কি কি কাজ করেছেন সেই সমস্ত কাজের ফিরিস্তি নিয়ে যদি কোনো বই সেখানে রাখা যায় সেই রকম কিন্তু পরামর্শ দিয়েছেন। এছাড়াও যদি গোবলায় কিন্তু নবরাত্রি হচ্ছে সবচাইতে বড় উৎসব, এই নবরাত্রি উৎসবেই মানে আমরা যেটা এখানে দশমী পালন করি সেটা গোবলায় নবরাত্রি উৎসব পালন করে, সেই নবরাত্রি উৎসবে কিন্তু দলীয় নেতাদের কাছে জনসংযোগ সারার একটা বার্তা দিয়েছেন। অর্থাৎ গোবলয় রাজ্যতে এবার নবরাত্রি কিন্তু বিজেপির অন্যতম প্রচারের 2024-এর যে নির্বাচন সেই নির্বাচনের আগে প্রচারের অন্যতম হাতিয়ার হচ্ছে, আর বাঙালি অধ্যুষিত এলাকাতে কিন্তু একেবারে দুর্গাপূজার যে 5 দিন তারপর দীপাবলি এবং ভাইফোঁটা দীপাবলি সারা ভারতবর্ষেই পালন হয় সেখানেও কিন্তু এইটা একটা 2024-এর আগে দলীয় নেতাদের কাছে একটা কর্মসূচি 2024-কে সামনে রেখে সেটা কিন্তু প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বলে এখনো পর্যন্ত খবর। একেবারে অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তুলে ধরার জন্য। কার্যত সামনেই রয়েছে উৎসবের মৌসুম, ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজ দেবশিল্পী বিশ্বকর্মা পুজো, তারপরে রয়েছে গণেশ পুজো, গণেশ চতুর্থী, গোটা দেশব্যাপী কিন্তু একটা উৎসবের মৌসুম, এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকাল অর্থাৎ দেশীয় শিল্পের উপর জোর দিয়েছে। যেহেতু উৎসবের মৌসুম, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হবে,
বিভিন্ন শিল্পকর্ম দিয়ে প্যান্ডেলগুলো সাজানো হবে, সেই জায়গায় যেন ভারতীয় পণ্য ব্যবহার করা হয় তারই উপর কিন্তু জোর দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জেনে নিচ্ছি, বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী রয়েছে আমাদের সাথে সরাসরি। সুব্রতদা, এই যে ভোকাল ফর লোকাল বা দেশীয় শিল্পকে চাঙ্গা করার জন্য প্রধানমন্ত্রীর এই আহ্বান গোটা বিজেপির কার্যকর্তাদের প্রতি, সে বিষয়ে আপনি তো রাজ্যের একজন মুখপাত্র, আপনার মতে ওনার বক্তব্য বা ওনার যে আহ্বান, সে আহ্বানটায় বিজেপি কার্যকর্তারা কতটা সাড়া দেবে? দেখুন, বিজেপি কার্যকর্তারা সাড়া দেবে সেটা তো একেবারেই নিশ্চিত, এবং শুধু বিজেপি কার্যকর্তা নয়, উনি নরেন্দ্র মোদীজি ভারতের 64 প্রধানমন্ত্রী, দেশবাসীর জন্য যতবার যত রকম আবেদন করেছেন প্রত্যেকটা আবেদনে দেশবাসী সর্বতভাবে ওনাকে সমর্থন দিয়েছেন এবং ওনার আবেদনে সাড়া দিয়েছেন। কাজে নরেন্দ্র মোদী চাইছেন একটা আত্মনির্ভর ভারত তৈরি হোক, যে ভারত অন্য কারোর উপর কোনো কিছুতেই নির্ভরশীল নয়, সেটা যেমন চাইছেন, আবার এটা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিধর অর্থনীতি সম্পন্ন দেশে পরিণত হোক, উন্নত দেশে পরিণত হোক, সেই লক্ষ্যটাকে যদি অর্জন করতে হয় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের যারা আর্টিজান রয়েছেন বা দেশীয় যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টকে আমরা বেশি ব্যবহার করব, যাতে করে যারা সেই প্রডিউসার তারা যাতে সর্বতভাবে তার থেকে লাভটা নিতে পারেন এবং তাদের জীবন মানের যাতে উন্নতি ঘটতে পারে, যার মাধ্যমে আত্মনির্ভর ভারত কিংবা উন্নত ভারত নির্মাণ করা সম্ভব হবে। কাজে এই জায়গায় মোদি যেটা করেছেন সেটা আগের থেকে তিনি বলছিলেন, ভোকাল ফর লোকাল, লোকাল ফর গ্লোবাল, সেই জায়গাটাকে তিনি আবার আমাদের সামনে রেখেছেন, কার্যকর্তাদের সামনে রেখেছেন। আমি স্থির বিশ্বাস করি আমাদের সমস্ত কার্যকর্তা, এই যে বিশেষ করে উৎসবের দিনগুলি এখন এগিয়ে এসছে, একেবারে দীপাবলি পর্যন্ত টানা উৎসব চলবে, প্রত্যেকটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজির এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের কার্যকর্তা যেখানে যেখানে রয়েছে তাদের বাড়ি ঘর থেকে শুরু করে সামাজিক স্থান এবং অন্যান্য সমস্ত দিকে কার্যকর্তারা উদ্বুদ্ধ করবেন, বাকি যারা রয়েছেন আমাদের সুনাগরিক যারা রয়েছেন, দেশকে যারা ভালোবাসেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন, যাতে করে দেশের একটা সমৃদ্ধ অর্থনীতি এবং উন্নত ভারত নির্মাণে তারা আরেকটা বিষয় সুব্রতদা, বিরোধীরা কিন্তু কটাক্ষ করছে যে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় নেতৃত্বরা এই ধরনের প্রকল্প বা আহ্বান রাখছেন। দেখুন, বিরোধীদের কাজ হচ্ছে শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করা কিংবা দেশটা এগিয়ে চলবে তাকে সমর্থন না দিয়ে তার বিপরীত কথা বলা, সেটা বিরোধীদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। এই নেগেটিভ পলিটিক্স, এই নেতিবাচক রাজনীতি ভারতবাসী নিচ্ছে না, সেটা বারবার ভারতবাসী প্রমাণ করছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যারা বিরোধী দলনেতা রয়েছেন বা বিরোধী দলগুলির যারা তথাকথিত প্রধান রয়েছেন তারা কিছুতেই দেশবাসীর পালসটাই বুঝতে পারছেন না যে ভারত চাইছে একবিংশ শতাব্দীর ভারত গোটা পৃথিবীর মধ্যে একটা উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক। বিশ্বগুরুর আসনে ভারত প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে মোদীজির নেতৃত্বে, এবং সেইটাকে যাতে থামিয়ে দেওয়া যায় তার জন্য যদি কোনো অপচেষ্টা করে, তার জন্য যদি বিরোধিতা করে, তাহলে তাদের সমুচিত জবাব দেশবাসী দেবেন, সচেতন মানুষ দেবেন, কারণ দেশটা সবার, দেশটা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নয়, দেশটা শুধুমাত্র বিজেপি কার্যকর্তাদের নয়, তাই দেশের উন্নয়নের সঙ্গেই সার্বিক মানুষের উন্নয়ন জড়িত রয়েছে। এর বিরোধিতা যারা করবেন তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবেন। একেবারে অসংখ্য ধন্যবাদ সুব্রত বিস্তারিত তুলে ধরার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তীর সাথে, তিনি কিন্তু একেবারে বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী যে আহ্বানটা রেখেছেন, অর্থাৎ স্বদেশীয় জিনিসপত্র ব্যবহার করা, যেহেতু পুজোর মরশুম চলছে দীপাবলি পর্যন্ত টানা বিভিন্ন পুজো পার্বণ থাকবে, এবং বাঙালিদের আমরা বলাই আছে 12 মাসের 13 পার্বণ, তাই ইতিমধ্যে যেহেতু পুজোর মরশুম শুরু হয়ে গেছে সেই জায়গায় প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সাড়া দিয়ে গোটা রাজ্যবাসী, গোটা দেশবাসী, বিশেষ করে বিজেপির কার্যকর্তারা ওনার এই বক্তব্যে সাড়া দেবেন, ওনার আহ্বানে সাড়া দিয়ে ভোকাল ফর লোকালের দিকেই কিন্তু ঝুঁকছে বিজেপির কার্যকর্তারা, সে কথাটাই কিন্তু ইতিমধ্যে তুলে ধরেছে প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।